হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। আজকের ভিডিওটা রান্নাঘর থেকে শুরু করছি। তো দেখো বন্ধুরা, এখানে বড়া হচ্ছে, আর এটা কিসের বড়া? তোমরা হয়তো মানে ভাবছো যে এটা কিসের বড়া আর কি খাওয়া হবে। তো বন্ধুরা, এটা মসুর ডালের বড়া। তো মসুর ডালের বড়াটা আর কি কালকে রাত্রে ভাত করে রেখেছিলাম। তোমাদের দাদাভাই বলছিলো, মানে এত পরিমাণে গরম পড়েছে, তো ওই কারণে বলছিলো যে তুমি জল ঢালা ভাত করো আর তার সঙ্গে আলু ভাতে দিও। তো ভাবলাম যে আলু ভাতের সঙ্গে একটু গরম গরম ডালের বড়াটাও ভালো লাগবে, তাই সকালবেলায় আগে ডাল ভিজিয়ে দিয়েছিলাম। তো ডালটা ভিজে যাওয়ার পর আমি আর কি বড়া করে নিলাম, গরম গরম বড়া। তোমরা দেখতেই পাচ্ছ, একদিকে আলু ভাতে মাখছি আর একদিকে আমার আর কি ডাল আর কি বড়া হচ্ছে, ভাজা হচ্ছে আর কি। তো গরম গরম বড়ার সঙ্গে পান্তা ভাত তোমাদের কেমন লাগে অতি অবশ্যই কমেন্টে জানিও। তো আমার তো ভীষণই ভালো লাগে। আর তার সঙ্গে যদি তেল লঙ্কা ভেজে আর কাঁচা পেঁয়াজ দিয়ে যদি আলু ভাতে মাখা হয়, তো আমি মেখে নিচ্ছি এদিকে আলু ভাতেটা। আলু ভাতেটাও আমার মাখা হয়ে এসেছে, তোমরা দেখতে পাচ্ছ। আর এদিকে আমার ডালের বড়াও হয়ে এসছে, এক মানে একটা পর্ব মানে ভাজা হয়ে গেছে, আর একটা পর্ব ভাজলেই আমার হয়ে যাবে। তো সেই ফাঁকে আমি আর কি আলু ভাতেটা মেখে নিচ্ছি। তো এত পরিমাণে গরম পড়েছে, তোমাদেরকে কি বলবো, আর ভালো লাগছে না। তো সেই কারণে একটু পান্তা খাচ্ছি মাঝে মাঝে। এমনিতেও পান্তা খাওয়াটা খুবই ভালো, তো সেই কারণে আর কি তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি, তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করি। তো এটাই বা কেন শেয়ার করবো না? এই দেখো আমার বরমশাই খেতে বসে গেছে, ডালের বড়া নিয়ে পান্তা ভাত আলু ভাতে মেখে দিয়েছি। এই দেখো।